একটি বিষয় হলো মহিলাদের তারাবির নামাজের বিষয়। প্রথমত প্রশ্ন হলো, তারাবি নামাজের ক্ষেত্রে মহিলাদের বিধান কি বা মহিলাদের জন্য আলাদা কোনো বিধান আছে কি না? না, একজন পুরুষের জন্য যেমনিভাবে নামাজের বিধান, মহিলার ক্ষেত্রেও সেই একই বিধান। এখন প্রশ্ন হলো, পুরুষরা তো মসজিদে তারাবি নামাজ পড়ার জন্য যায়, মহিলারা কোথায় পড়বে? আর যদি মসজিদে যেতে চায় তাহলে সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? প্রথমত কথা হলো, পুরুষরা মসজিদে যাবে, পুরুষদের জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করাটাই হলো শরীয়তের বিধান। আর মহিলাদের ক্ষেত্রে নামাজ আদায় করাটা, ঘরে নামাজ পড়াটাই হলো শরীয়তের বিধান। একজন পুরুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করলে যে সওয়াব পাবেন, একজন মা একজন বোন তিনি ঘরে নামাজ পড়লে সে একই সওয়াব পাবেন। এখন অনেক মহিলারা মনে প্রাণে চান যে মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন এবং অনেকেই মসজিদে যাচ্ছেন। এখন প্রশ্ন দেখা দিয়েছে, মসজিদে মহিলারা যদি যান তাহলে তারা সেক্ষেত্রে সওয়াব পাবেন কিনা, অথবা মহিলারা যখন মসজিদে যাবেন সেই মসজিদে যাওয়ার বিধানে শরীয়ত কি বলে? মহিলাদের মসজিদে গমনাগমন ক্ষেত্রে আমাদের সমাজে একাধিক মত রয়েছে, বিশেষ করে আহলে আরব অর্থাৎ সৌদি আরব সহ আরব বিশ্বের ওলামায়ে কেরাম তাদের ফতোয়া, হাদিসের আলোকে তারা যে ফতোয়া দিয়েছেন বা তারা যে মন্তব্য করেন সেটা হলো, নামাজের জন্য মসজিদে মহিলারাও যেতে পারবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তবে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে নামাজ পড়ার কথা বলেছেন যে তুমি যদি পড়ো তাহলে তুমি সওয়াব পাবে। এখনকার সময়ের অনেক ওলামায়ে কেরাম বিশেষ করে এশিয়ার পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম তাদের বক্তব্য হলো যে মহিলারা মসজিদে নামাজে যাবে না। তাদের দলিল কি বা তাদের কেন তারা বলেন? তারা বলেন এই জন্য, মহিলারা যদি মসজিদে যায় তাহলে ফেতনার আশঙ্কা হবে, মহিলাদের মসজিদে গেলে ঝামেলা বেশি হবে। কিন্তু আমি একটি প্রশ্ন যদি করি তাহলে সে প্রশ্নের উত্তর যদি কেউ দেন তাহলে তো উপকৃত হতে পারতাম। মহিলারা মসজিদে যেতে পারবে না, যেমন বাংলাদেশের অবস্থা যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের বিশেষ করে শহর মানে মসজিদের শহর বলে খ্যাত ঢাকা, এই ঢাকার কথা যদি ভাবি তাহলে একজন মহিলা যখন বাসা থেকে বের হন, তিনি যখন মসজিদে মার্কেটে যাবেন, তখন তিনি নামাজ পড়ার জন্য জায়গা খুঁজে পান না। এখন আমার প্রশ্ন হলো, তাহলে অনেকেই বলেন যে মহিলাদের বের হওয়া দরকারটা কি না? ইসলাম কখনোই মহিলাদেরকে ঘরের মধ্যে আটকে থাকার কথা বলেননি। হ্যাঁ, মহিলার বাজার করা প্রয়োজন হতে পারে, তার বিভিন্ন প্রয়োজন পূরণ করার প্রয়োজন হতে পারে। তিনি যদি শালীনতা বজায় রেখে বোরকা পরে বড় ওড়না পরে তিনি যদি মার্কেটে যান তাতে কোনো তো সমস্যা হওয়ার কথা না, কারণ এটা কোরআনে বলা আছে যে এই এই অবস্থা ক্ষেত্র বুঝে তিনি বাহিরে বের হতে পারবেন। সুতরাং বাচ্চার প্রয়োজনীয় কাপড় চোপড়, নিজের কাপড় চোপড়, স্বামী চাকরি করেন তিনি সেখান থেকে, মার্কেটের সময় মতো তিনি ছুটি পাচ্ছেন না, বাধ্য হয়ে এই মহিলার প্রয়োজনটাকে মহিলাকেই পূরণ করতে হবে। অথবা স্বামী সহই যদি বের হয় তাহলে আজান যখন হয়ে যায়, স্বামী আসর নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, স্ত্রী দাঁড়িয়ে থাকলেন, স্ত্রীর মনের ভিতরে বাসনা আমি নামাজটা যদি পড়তে পারতাম। এখন প্রশ্ন হলো, এখন সারা বাংলাদেশের মসজিদগুলোতে যদি একটা অংশ যদি মহিলাদের নামাজের ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে যেই মহিলাটা বাহিরে বেরোন তিনি নামাজ আদায় করতে পারবেন। আরেকটি বিষয়, যদি কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করে কথা আমাদেরকে বলেন যে মার্কেটে যাওয়ার দরকারটা কি, আমি মার্কেটের কথা বাদ দিলাম, হাসপাতালে কি আপনি যাবেন না? আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যাবে তখন কি আপনি হাসপাতালে যাবেন না? অথবা স্বামী হিসেবে আপনি অসুস্থ হয়ে পড়লেন, সন্তান হিসেবে আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনাকে নিয়ে গেলেন আপনার মা আপনার স্ত্রী, সেক্ষেত্রে আপনি তো অসুস্থ, আপনার স্ত্রীর নামাজের প্রয়োজন, আপনার মার নামাজের প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার নামাজের জন্য একটা মসজিদের একটা সাইট যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি উজু করে আপনি নামাজ পড়তে পারতেন না? মহিলাদের নামাজের যে জায়গা হবে সেই জায়গায় মহিলাদের আলাদা উজু খানা থাকবে, মহিলাদের আলাদা বাথরুম টয়লেট থাকবে, তাহলে সমস্যা কোথায়? আপনি বলবেন পুরুষদের উজু খানা উজু করবে পুরুষ মহিলা, না আমরা সে কথা বলবো না। যে প্রত্যেকটা মসজিদ যদি সিস্টেমেটিক ভাবে এমন করে দেওয়া হয় যে নামাজের জন্য তাদের আলাদা জায়গা, তাদের ঢোকার জায়গা আলাদা, বের হওয়ার জায়গা আলাদা, তাদের উজু খানা আলাদা, তাদের টয়লেট আলাদা, তাহলে তো একজন মহিলা নামাজ পড়তে পারেন। আজকে আমরা মহিলাদেরকে নামাজের ব্যাপারে আমরা নিষেধ করে দিলাম, একথা ঠিক। আজকে জুমার নামাজগুলোতে স্বামীরা এসে জুমা পড়ে যান, হুজুর বয়ান করেন, খুতবা দেন, সে কথা শুনে স্ত্রীদের কাছে গিয়ে যখন বলেন তখন স্ত্রী বলে তুমি কি শুনে আসছো, তুমি কি বা মানুষ আর আমাকে কি বা বলবে, স্বামীর কথার কোনো গুরুত্ব নেই। আবার স্বামীরা ওই মসজিদের খুতবায় যেই কথা শুনলেন সেখান থেকে সেন্সর করে যেই কথাটা স্ত্রীকে বলা যায় ওটা বললেন যে শুনো মসজিদের হুজুর কিন্তু আজকে বলেছে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত। এখন হুজুরও বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত, হুজুর এটা জানেন না। স্বামী শুনে এটা চিন্তা করলেন স্ত্রীকে তো এটা বলা দরকার। এখন যদি স্ত্রী প্রশ্ন করেন যে হুজুর আর কিছু বলেন নাই, যে স্ত্রীর ভরণ পোষণ এবং তার প্রয়োজন পূরণের জন্য স্বামীকে সদা সচেষ্ট থাকতে হবে, বলে এটা কখন বলছে জানি না আমি শুনি, এইরকম অবস্থা তৈরি হয়।
দুই নাম্বার হলো আপনি ইসলামাইজড হয়ে গেলেন, আপনার স্ত্রী তো ইসলাম সম্পর্কে কিছুই জানে না। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছেন, আপনার স্ত্রীকে নামাজের কথা বললে তিনি তো পড়ছে না, কেন? নামাজ পড়ার কি উপকারিতা, না পড়লে কি হবে, এই সংক্রান্ত বিষয়গুলো আপনি মসজিদে যাওয়ার কারণে শোনার সুযোগ আপনার হয়েছিল, বিধায় আপনি নামাজি হতে পেরেছেন। আপনার স্ত্রী এটা শোনার সুযোগ পায়নি, যে কারণে সে এখনো নামাজি হতে পারেনি। আপনি কি তারপরেও বলবেন মহিলাদের মসজিদে যাওয়ার দরকার নেই? না, মহিলাদের অবশ্যই মসজিদে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, আমরা প্রত্যেক ওয়াক্তে যেমন পুরুষরা যাই, প্রত্যেক ওয়াক্তে মহিলাদের দরকার নেই। মহিলারা তাদের ঘর সামলাবে, স্বামীর সংসার সামলাবে এবং নামাজগুলো ঘরে পড়বে, মসজিদের সমান সওয়াব পাবে। জুমার নামাজের সময় তিনি যেতে পারেন, যেহেতু জুমার নামাজের একটা লম্বা টাইম, সেখানে কিছু আলোচনা হয়। তারাবির নামাজে কেন মহিলারা যাবেন এবং যাওয়া প্রয়োজন বা যেতে পারবেন কেন? ঘরের মধ্যে থেকে আট রাকাত পড়ুক আর বিশ রাকাত পড়ুক, ম্যাক্সিমাম মহিলাদের তারাবির নামাজ পড়া হয় না, অনেকে তো নামাজই পড়ে না, কোনো নামাজই পড়ে না। এখন মসজিদে যদি যায় তাহলে অন্ততপক্ষে এশার নামাজ জামাতে হবে, এবং বিশ রাকাত যদি কোথাও তারাবি হয় তাহলে ওই মহিলা বিশ রাকাত তারাবি পড়লেন, অথবা আট রাকাত তারাবি যেখানে হয় আট রাকাত তারাবি পড়লেন। এবং অনেক জায়গায় আট রাকাত তারাবি হয় কিন্তু পুরো কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে খতম করা হয়, এক পারা তেলাওয়াত করা হয় প্রত্যেক দিন। তাহলে এই বোন সেখানে কোরআনটা শুনলেন, তারাবি নামাজ পড়লেন। এমনও তো হতে পারে এই কোরআন শুনতে শুনতে এক সময় ওই বোনের ভিতরে চিন্তা হবে, আমি কোথায় আছি, আমার তো তাহলে কোরআনের কাছে যাওয়া উচিত, আমার তো তাহলে কোরআনমুখী হওয়া উচিত, আমরা এই সুযোগটা কেন দিতে চাই না? আমরা মনে করে নিয়েছি ইসলাম একেবারে মহিলা ঘরের মধ্যে থাকবে, সে মসজিদে নামাজের জন্য যাবে না, যে কারণে মহিলা চিন্তা করে যেহেতু মসজিদে যেতেই পারবো না, স্বামীও মসজিদে তারাবি নামাজ পড়তে গেছে, বাচ্চারাও চলে গেছে, বাসায় কেউ নেই, তাহলে এক কাজ করি এই সময়টুকু কিছু কেনাকাটা করে মার্কেট থেকে চলে আসি। এখন কেনাকাটার জন্য মার্কেটে চলে গেল, আজকে যদি তারাবির নামাজটা যদি মসজিদে যাওয়া লাগতো তাহলে কিন্তু তিনি তার প্রস্তুতিটা সেভাবে নিতেন, তিনি মার্কেটে মার্কেট করে আসতেন। তাহলে আমি যদি প্রশ্ন করি, যেই মহিলাটা মসজিদে সে সব অর্জন করতে পারত, সে যখন মার্কেটে খোলামেলা গিয়ে এখন গুনাহ অর্জন করে, তাহলে এই দায়ভার কি ওলামায়ে কেরাম নেবেন কিনা? দুই নম্বর আমার প্রশ্ন, দুই নম্বর আমার কথা সেটা হলো এই, মহিলা তো মসজিদে নামাজে তারাবি আসতে পারবে না, তাদের আসা জায়েজ নেই, এ কথা বলে দিলেন আপনি। মহিলা চিন্তা করলো একা একা পড়তে ভাল লাগে না, আর আমি তারাবি পড়তে জানিও না। বহু মহিলারা আছেন তারাবি নামাজ কেমনে পড়ে তারা জানে না, এলোমেলো করে কোনো ভাবে পড়তেছেন, কি সুরা দিয়ে পড়বেন, কি পড়বেন না পড়বেন কিছুই জানেন না। মাকে দেখছেন ছোটবেলায়, সেটা যতটুকু মনে আছে, আবার আলহামদুলিল্লাহ অনেকে পড়তে পারেন। এখন যিনি পড়তে পারেন না তিনি চিন্তা করলে দরকার নাই, কারণ তার তো নামাজের অভ্যাস আগে থেকেই নেই। আপনি এই 27 দিন 30 দিন তাকে একটু তারাবি পড়ার সুযোগ করে দেন, দেখবেন 30 দিনের প্র্যাকটিসের কারণে সে পরবর্তী 11 মাসও সে প্র্যাকটিসিং মুসলিম হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি যখন যেতে পারছেন না, চিন্তা করছেন কি আর করব, এখন ডিশের লাইন খুলে খুলে তিনি বিভিন্ন চ্যানেল ঘুরে ঘুরে তার পছন্দ মতো চ্যানেল তিনি দেখছেন, যেটা তার পছন্দ হয়, কোথাও নাচ গান দেখছেন, কোথাও সিনেমা দেখছেন, কোথাও সিরিয়াল দেখছেন, যত মানে অসঙ্গতি সেই অসঙ্গতির মধ্যে ডুবে থাকার সুযোগ করে দিলেন। এটা মোটেই ঠিক না, এটা হলো আমি বলবো, এটা হলো যারা বলেন তাদের অজ্ঞতার বহির প্রকাশ। বরং বর্তমান বিশ্বে প্রত্যেক মসজিদে মহিলাদের জন্য আলাদা ওযুখানা, টয়লেট এবং নামাজের ব্যবস্থা থাকা উচিত। সুতরাং তারাবির নামাজে মহিলারা যেতে পারবেন, এবং তাদের পূর্ণ শালীনতা এবং পর্দা রক্ষা করে মহিলারা যদি তারাবির নামাজে যান তাহলে যেতে পারবেন, শরীয়তের কোনো বাধা নেই। এবং শুধু বাধাই না, বরং এটা একটা ভালো কাজ যে মহিলারা যদি যান তাহলে অন্ততপক্ষে সারা বছরে কোরআন তেলাওয়াত করা হয় নাই, শোনা হয় নাই, তারাবি উপলক্ষ করে অন্ততপক্ষে খতমে কোরআন শোনার একটা সৌভাগ্য অর্জিত হবে। আমরা পালন করার ক্ষেত্রে চিন্তা করব কোনটা যৌক্তিক এবং কোনটা যৌক্তিক না, যেটা যৌক্তিক সেটাকে আমরা পালন করার চেষ্টা করি। AdDeen Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ AdDeen-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল AdDeen, এবং পাশের বেল আইকনটি চাপুন, পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।